আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি ভাষার উপর টিউটোরিয়াল নিয়ে। আজ আমার টিউটোরিয়ালটি হবে আরবি ভাষায় 12 মাসের নাম এবং 60টি দিনের উপর। আমরা কিভাবে আরবিতে 12 মাসের নাম বলতে হয় এবং কিভাবে আরবিতে 60টি দিনের নাম বলতে হয় আমরা এই বিষয়গুলি দেখব, এবং সাথে আমরা বাংলাটাও দেখব। তবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করে জানাবেন। এবং আমার চ্যানেলে অনেক আরবি ভাষা এবং মালয়েশিয়া ভাষার উপর টিউটোরিয়াল আছে। আপনারা আমি মনে করব ওই সকল বিষয়গুলি দেখলে আপনাদের কথা বলার জন্য আরবিতে এবং মালয়েশিয়া ভাষা আপনাদের অবশ্যই হেল্পফুল হবে। তবে চলুন যাই কথা না বাড়িয়ে আজ আমাদের টিউটোরিয়ালের বিষয়টিতে। দেখুন, বাংলায় বৈশাখ, অর্থাৎ আমরা প্রথম মাস হিসাবে ধরব বৈশাখ। বাংলায় বৈশাখ আরবিতে বলা হয় মহরম, মহরম। বাংলায় জ্যৈষ্ঠ আরবিতে সফর, সফর। বাংলায় আষাঢ় আরবিতে রবিউল আওয়াল, বাংলায় আষাঢ় আরবিতে রবিউল আওয়াল, অর্থাৎ রবিউল আওয়াল বছরে 3 নম্বর মাস। শ্রাবণ, শ্রাবণ বাংলায় রবিউল সানি, রবিউল সানি, অর্থাৎ 4 নম্বর মাস। ভাদ্র, ভাদ্র আরবিতে জুমাদাল উলা, আরবি ভাষায় জুমাদাল উলা, অর্থাৎ বছরের 5 নম্বর মাস। আশ্বিন, বাংলায় আশ্বিন আরবিতে জুমাদাল সানি, জুমাদাল সানি, এটা বছরের 6ষ্ঠ মাস। বাংলায় কার্তিক আরবিতে রজব, আরবিতে রজব, এটা বছরের 7ম মাস। অগ্রহায়ণ, অগ্রহায়ণ এটা বছরের 8ম মাস, আরবি ভাষায় হবে অগ্রহায়ণ, এটা আরবি ভাষায় হবে শাবান, শাবান। বাংলায় পৌষ মাস, বাংলায় পৌষ মাস আরবি ভাষা হবে রমাদান, রমাদান, অথবা অনেকে রামাদান বলে, এটা বছরে 9ম মাস। মাঘ, বাংলায় মাঘ মাস আরবিতে শাওয়াল, আরবি ভাষায় শাওয়াল বলে, এটা বছরের 10ম মাস। বাংলায় ফাল্গুন আরবি ভাষায়, বাংলায় ফাল্গুন আরবি ভাষায় জুল কদা বা জুল কাদা, তবে বেশিরভাগ জুল কদা বলে, অর্থাৎ শেষটি, শেষে যে ওয়ার্ডটি আছে জুল কদা, এই ভাষাটি সবাই ইউজ করে বেশি। চৈত্র এবং যেটা আরবিতে বছরের শেষ মাস হবে জুল হিজা, জুল হিজা, এর পরবর্তীতে আমরা দেখব 60টি দিনের নাম। এবার আমরা সপ্তাহ সম্পর্কে জানব। সপ্তাহ, আরবিকে সপ্তাহকে বলা হয় উজবু, আরবি ভাষায় সপ্তাহকে উজবু বলে। সপ্তাহের দিনগুলি, সপ্তাহের দিনগুলিকে আরবি ভাষায় আয়াম আল উজবু, আয়াম আল উজবু বলে। শুক্রবার, শুক্রবারকে আরবি ভাষায় ইয়ামুল জুম্মা, ইয়ামুল জুম্মা বলা হয়। শনিবার, শনিবারকে আরবি ভাষায় ইয়ামুল সাব, ইয়ামুল সাব বলা হয়। রবিবার, রবিবারকে আরবি ভাষায় ইয়ামুল আহাদ, ইয়ামুল আহাদ বলা হয়। সোমবার, সোমবারকে আরবি ভাষায় ইয়ামুল ইসনাইন, ইয়ামুল ইসনাইন বলা হয়।
মঙ্গলবার, মঙ্গলবারকে আরবি ভাষায় ইয়ামুল সুলাসা, ইয়ামিল সুলাসা বলা হয়। বুধবার, বুধবারকে আরবি ভাষায় ইয়ামুল আরবেয়া, বুধবারকে আরবি ভাষায় ইয়ামুল আরবেয়া বলা হয়। বৃহস্পতিবার, বৃহস্পতিবারকে আরবি ভাষায় ইয়ামুল খামিস, ইয়ামুল খামিস বলা হয়। তো বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।